নমস্কার বন্ধুরা, আজকে যদি আমরা ব্যাংক নিফটিকে দেখি তো ব্যাংক নিফটি প্রায় 134 পয়েন্টের কাছাকাছি মাইনাসে নেগেটিভে ক্লোজ করেছে, এবং যদি দেখি যে আগের দিনের ক্লোজের চেয়ে 134 পয়েন্ট নিচে পড়েছে। দেখুন, ব্যাংক নিফটি কি করছে, একটা রেঞ্জের মধ্যে আছে, এবং এই বরাবর যদি ট্রেন লাইন টানি তাহলে এই ট্রেন লাইন যে এই একটা রেঞ্জের মধ্যেই কিন্তু মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, এবং এই রেঞ্জটাকে যতক্ষণ না ব্রেকআউট যতক্ষণ না করছে ততক্ষণ অবধি কিন্তু আমরা খুব একটা বেশি আপসাইডে মুভমেন্টের সম্ভাবনা আমাদের কাছে কম থাকবে, তাই এই দিকে কিন্তু আমরা বিশালভাবে নজর রাখব। আজকের দিনে আমরা খুব ভালো রকম ট্রেড নিয়েছি এবং প্রত্যেকটা ট্রেড কিন্তু আমরা সফলভাবে এক্সিকিউট করতে পেরেছি, এবং প্রত্যেকটা ট্রেডিংয়ে আমাদের কিন্তু খুব ভালো রকম প্রফিট হয়েছে। আপনাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে আপস্টকের সাথে আমাদের আজকে কথা হয়েছে, মানে মিটিং হয়েছে, একটা প্রায় 1 ঘন্টা যাবত আমরা মিটিং করেছি, এবং সেখানে আমরা কথা বলেছি যে আপস্টকের সাথে কীভাবে এইটাকে আপনাদের জন্য যদি নিয়ে আসা যায়। তো সে তখন ওনারাই কন্ট্যাক্ট করেন আমার সাথে, এবং তাদের সাথে কথা হয় যে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হলে কী করতে পারি, আমরা কী ধরনের করতে পারি, বা আমাদের লিঙ্কের মাধ্যমে যারা অ্যাকাউন্ট খোলা হবে, মানে বিনিয়োগ বাংলা লিঙ্কের মাধ্যমে যারা অ্যাকাউন্ট খুলবে তারা কী কী ফেসিলিটি পেতে পারে। খুব ভালো ভালো ফেসিলিটি নিয়ে আসছি আমরা, বিশাল বড় অফার, এবং সেই অফারটার জন্য অপেক্ষা করে থাকুন এবং সেই অফারটা দিকে দেখুন। আমি নিজে পার্সোনালি কিছু অফার দেবো, এবং তার সাথে সাথে কিন্তু আপস্টক নিজে থেকে আপনাদের জন্য বড় প্রফার দিচ্ছে যদি আপনারা আমাদের লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খোলেন। তাই এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে একদম ভুল করবেন না, এবং এতে ট্রেড যদি করেন, অপশন ট্রেডিং যদি করেন, তাতে মজাদার একটা ট্রেড হতে পারে। এবং আপনারা জানেন যে জেরোধার পরেই যেটা আছে সেটা হচ্ছে, যদি আমরা দেখি যে জেরোধার পরেই যদি থাকে সেটা হচ্ছে আপস্টক, এবং এটা রতন টাটার ইনভেস্টমেন্ট করেছেন। তো তাই অপেক্ষা করুন, আশা করছি কালকের মধ্যে আমরা দিয়ে দিতে পারবো। তো চলুন, আজকে আমরা কীভাবে ট্রেড করলাম সেটা আগে জানা যাক। সেইটা জানার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, 100টা লাইকের অনুরোধ রইল। তার সাথে সাথে যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তো সাবস্ক্রাইব করে দিন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার সাথে লাইভ ট্রেডিং মেন্টারশিপ ব্যাচে জয়েন করতে চান, যার লিঙ্ক নিচে দেওয়া আছে সেটাই গিয়ে আপনারা জয়েন করতে পারেন, যার প্রাইস ট্রাইস সমস্ত কিছু নিচে দেওয়া আছে, গিয়ে দেখে নিতে পারেন এবং সেখানে গিয়ে আপনারা জয়েন করে নিতে পারেন। চলুন, এবারে চলে যাচ্ছি একদম ব্যাংক নিফটির 5 মিনিট চার্টে। দেখুন, 5 মিনিট চার্টে আজকে আমরা কী কী করলাম। প্রথমেই আমরা কী দেখলাম, একটা সি সাইডে আমরা বাই করেছিলাম এখান থেকে, কারণ একটা ডজি টাইপের, মানে আমরা যদি দেখি যে একটা ডজি ক্যান্ডেল তৈরি করেছিল, এবং সেখান থেকে আমরা ঠিক এই লেভেলের অপেক্ষায় ছিলাম যে এই লেভেলের উপরে সাস্টেন করছে কিনা। এখানে আসার সঙ্গে সঙ্গে আমি বাই করি, এবং ঠিক এইরকম জায়গাতেই আমরা প্রায় ওখানে 50 পয়েন্টের কাছাকাছি প্রফিট পাই, এবং এই প্রফিট পাওয়ার পরে দেখুন একটা রেঞ্জের মধ্যে চলছিল, এবং এই রেঞ্জটাকে যদি দেখেন, এবং এই রেঞ্জের পরে এখানে একটা ট্রেন লাইনের ব্রেকডাউন দিল, এবং সেখানে গিয়ে আবার এখানে রেঞ্জ, প্রায় ইনভার্টেড ফ্ল্যাগ টাইপের প্যাটার্নের ব্রেকডাউন হলো। আমি এখানেও খুব একটা বেশি ইন্টারেস্টেড ছিলাম না, কিন্তু আমি ইন্টারেস্টেড ছিলাম ঠিক এই জায়গাটাতে। আমি এটাই অপেক্ষা করছিলাম যে কখন এটা নিচে পড়ে আবার ঠিক উপরের দিকে যাওয়ার জন্য, কারণ আমার আজকে বাইং সাইডে বেশি মুড ছিল। এবং এখান থেকে বাই করি লাগাতার, দেখুন একটা যদি 5 মিনিটের ক্যান্ডেল দেখেন যে একটা আপনার গ্রিন হয়েছে, তখন বলবেন লাগাতার এই জায়গাটা প্রফিট দিয়েছে, এবং এটাই হয়ে যায় মজা। এবং এটা কিন্তু আমি পাবলিক টেলিগ্রাম গ্রুপে এবং প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ দুটোতেই পোস্ট করি যে এই জায়গাটা একটা আসতে চলেছে, গিয়ে একবার পোস্টটা গিয়ে দেখুন, এই জায়গাটা আসতে চলেছে। এবং আমাকে একজন পিসিআর জিজ্ঞাসা করেন, 2-3 জন, যে স্যার পিসিআর কী চলছে। আমি যেহেতু পিসিআর তখন 1-এর উপরে ছিল, তাই ওটাও আমরা বলি যে পিসিআরটা 1-এর উপরে আছে, তো সেটা আমরা জানি যে পিসিআর 1-এর উপরে, পুট কল রেশিও যদি 1-এর উপরে থাকে তাহলে একটা বুলিশ ভাব থাকে, আর এইসব যদি শিখতে হয় তাহলে লাইভ মার্কেট আমাদের সাথে করতে পারেন। আর অপশন ট্রেডিংয়ের আছে, আমাদের অপশন ট্রেডিংয়ে যেটা আজকে দেখাবো সেটাতে কিন্তু এখনও যারা পেমেন্ট করেনি তারা কিন্তু পেমেন্ট করে দিতে পারেন, আর বেশি জন পাবেন না অপশন। আমাদের যেটা বিনিয়োগ বাংলা বেস্ট স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে দেখাচ্ছি কী ধরনের প্রফিট হয়েছে। চলুন আগে ওটা দেখাই, তারপরে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের প্রফিট হয়েছে। দেখুন, আমরা ঠিক এই জায়গাতে আমরা যদি দেখি যে 1-10, আমরা প্রত্যেকটা ক্যান্ডেল ধরে ধরে আপনাকে দেখাবো এটা কত ক্যান্ডেল, 1-5, 1-10, ঠিক আছে। আমি এই ক্যান্ডেলে এন্ট্রি নিই, এবার দেখুন, চলুন 1-10-এ দেখুন, এই জায়গাতে লক্ষ্য করুন, এই জায়গাতে ঠিক 1-10 যদি দেখি আমরা, এইটা আমরা দেখছিলাম এই ক্যান্ডেল 1-5, 1-10, এবং এই জায়গাতেই আমি ঠিক এন্ট্রিটা নিই। এবং এন্ট্রি নেওয়ার পরে দেখুন, আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এন্ট্রি হয় যদিও বা এই জায়গাতে, কিন্তু আপনি যখন বললাম যখন বেশি বুঝে যাবেন, মানে ভালো রকমভাবে বুঝে যাবেন, তখন অবশ্যই আপনাকে এন্ট্রি নিয়ে নিতে হবে, নইলে আমার এদের এন্ট্রি হয় এই জায়গাতে। তাহলে এই জায়গা থেকে 80 থেকে আমরা ধরে নিলাম, আমি এখানেই এন্ট্রি করেছি, ধরে নিচ্ছি 80 থেকে আমরা কোথায় পেয়েছি, 280 অবধি পেয়েছি, মানে 200 পয়েন্টের কাছাকাছি প্রফিট পেয়েছি, 200 পয়েন্টের প্লাস প্রফিট পেয়েছি। এবার এখানে দেখুন, পি সাইডে দেখুন, এই ক্যান্ডেলটাকে লক্ষ্য করুন, চলুন এই ক্যান্ডেল কটার ক্যান্ডেল, 2:15 দেখুন, এখানে দেখুন, এই দেখুন 2:15, 1:45 আমাদের কোথায় দিল, এই ক্যান্ডেলে আপনাকে দিল 2:15,
এই ক্যান্ডেলের পরে দেখুন এই এখানে অবধি আপনাকে কনফিউজ করেছে মার্কেট, এই ক্যান্ডেলের পরে আর কোনো কোনো কনফিউশন নেই, লাগাতার ডাউন। দেখুন এবারে আমরা ঠিক 2:15 যদি আমরা ধরি এখানে, তো আমরা এখানে বাই করে নিতে পারি, কিন্তু সেটা ব্যাপার না, আমরা একদম এক্সাক্ট এই লেভেলে যদি বাই করি, আপনাকে দেখুন লাগাতার এখানেও কিন্তু 373 অবধি দিয়েছে, তাহলে এখানেও 200 পয়েন্টের 200, কেন এখানে প্রায় 200-র উপরেই, তো 200 পয়েন্টের উপরে প্রফিট দিয়েছে। তো এটাই হচ্ছে আমাদের বিনিয়োগ বাংলা বেস্ট স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি যে কি প্রফিট দেয়, যারা প্রফিট পেয়েছে তারা বুঝতে পারবেন। তো চাইলে আপনারা মাত্র 2000 টাকাতে এখন বাই করতে পারেন, যেটার কিন্তু প্রাইস এখন যদি আপনারা বুক করেন আমাদের হোয়াটসঅ্যাপ করে, তো 2000 টাকা আমাদের পেমেন্ট করে দিতে পারেন, তাদের জন্য বুক থাকবে, তারপরে কিন্তু এটা প্রাইস হয়ে যাবে 3999 টাকা। তাই যারা তখন আপনাকে যদি বাই করতে হয় তখন 3999 টাকাতে আপনাকে এটা বাই করতে হবে, তো চাইলে আপনারা এটা বাই করতে পারেন। চলুন এবার চলে যাচ্ছি একদম যে আজকে কোথায় কোথায় দেখুন এই জায়গা থেকে আবার করলাম, এবং তারপরে আবারও আমরা এই জায়গাতে যে রেজিস্ট্যান্স নেবে সেটাও কিন্তু আমরা বলে দিই, এবং সেই জায়গাতেই আমাদের রেজিস্ট্যান্স নেয়। এবং আমরা যদি দেখি যে 5 মিনিটস ক্যান্ডেলে দেখুন এই জায়গাতে রেজিস্ট্যান্স এবং সেখান থেকে কী ধরনের ফল, তারপরে আমার কোনো দেখার কোনো মানসিকতাই ছিল না, কারণ আমার খুব একটা বেশি মনে ছিল না। তো চলুন এবার দেখে নিই কালকের দিনে আমরা কী ধরনের ট্রেড করতে পারি। দেখুন কালকের দিনে কিন্তু একটা মজাদার ট্রেড হতে পারে, সেটা কি না, এই জায়গাটাকে লক্ষ্য করুন, যদি এই লেভেলের মধ্যে ওপেন হয় মানে কত না 700 থেকে 800 এই লেভেলের মধ্যে যদি ওপেন হয়, এবং তারপরে যদি 43,688 এই লেভেলটাকে যদি ব্রেক করে, কেন 688 দেখুন এই এই নিচের লেভেলটাতে ঠিক এইটাই পড়বে, তো 677 বা 666ও করতে পারেন, কিন্তু আমার মনে হয় 688 যারা একটু রিস্কি ট্রেডার তারা এই জায়গা থেকে নিতে পারেন। 666 যদি ব্রেকডাউন দেয় তাহলে কিন্তু নেক্সট টার্গেট যেটা হয়ে দাঁড়াবে, ফার্স্ট টার্গেট সেটা হচ্ছে 43,544, সেকেন্ড টার্গেট হতে পারে 43,444, এবং থার্ড টার্গেট আমাদের যেটা হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে একদম ঠিক এই লেভেলটা, এই জোনটা অবধি, মানে 3 নম্বর হচ্ছে 43,355, এই অবধি আমরা কিন্তু টার্গেটকে রাখতে পারি। তা এই টার্গেটের দিকে কিন্তু আমরা নজর রাখবো, এবং এই টার্গেট অবধি আমরা পেতে পারি। দেখুন আপসাইডে খুব একটা বেশি আমি মুভমেন্টের আশা করছি না, কারণ আপসাইডে যাওয়ার আমার মনে হয় না যে খুব একটা বেশি যেতে পারে, কারণ আপসাইডে বিশাল বড় বড় সব মানে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে, তাই আপসাইডে খুব একটা বেশি মুভমেন্ট আশা করছি না। আর এমনিতে কালকে ফ্রাইডে, ফ্রাইডেতে চেষ্টা করবেন কম কোয়ান্টিটি নিয়ে, কারণ আমরা জানি যে ফ্রাইডেতে সবচেয়ে বেশি লসের সম্ভাবনা বেশি থাকে। তো এই মানে পরের, হ্যাঁ 14 জুন থেকে ব্যাপারটা, 14 জুলাই থেকে ব্যাপারটা হয়তো আলাদা হয়ে যাবে, কারণ তখন এক্সপায়ারি হবে ফ্রাইডেতে। তো এখন আমরা ফ্রাইডেকে একটু অ্যাভয়েড করে চলি আর চলুন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, 100টা লাইকের অনুরোধ রইল। তার সাথে সাথে আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করতে হয় বা নতুন আপনি এসে থাকেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, থ্যাংক ইউ, ভাবে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, বাই।